হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল রিচা বর্মন রাজবংশী। তোমরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তোমরা সবাইকে দণ্ডবত। আমি ফিরাস নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমার এখানে শেয়ার করবো। তো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, মিস করেন না। তো ফ্রেন্ডস, তোমরা দেখা পারলেন যে আমার একটা দিদার হাতে চাল নিয়ে বাতি ধরে আছে। তো তোমাদের শুরুতেই ভিডিওটা দেখা পালেন যে আমরা কন্যা আছি আর কন্যা কৃষ্ণ। তো ফ্রেন্ডস, আমরা সবাই মিলে যাচ্ছি আজিকা মা ছিন্ন অবস্থা আনবা, কারণ কালকে হচ্ছে পূজা। তো আজিকা তো আনবা যাওয়া হবে না, নাই হবে খো। তার জন্য আমরা 21টা ঢাক নিয়ে এনে যাচ্ছি আনবা মা, খুব আনন্দ করে যাচ্ছি। আর সবাই হাঁটি হাঁটি যাচ্ছে, কিন্তু আমরা টোটো যাচ্ছি। তো সবাই বলছে যে তোমরা টোটো যাচ্ছেন, আমরা হাঁটি হাঁটি যাচ্ছি, মানে কী আর কইম তোমাক। তো ফ্রেন্ডস, আমরা অলরেডি পৌঁছাই গেছি ইন্না জিন্না, মানে প্রতিমাটা বানাচ্ছে, মায়ের প্রতিমাটা বানাচ্ছে। তোমরা দেখা পাচ্ছেন সবাই চলে আসছে, মানে আরও অর্ধেকগুলো আসে নাই, কেউ কেউ আসছে, হাঁটি হাঁটি আসছে, তো তার জন্য দেরি হচ্ছে। আরবারের তুলনায় অল্প মানে কম হয়েছে মানুষ, কারণ ওয়েদারটা আজিকা খারাপ করছে, আবহাওয়াটা খারাপ। দেখা পাচ্ছেন মেঘলা মেঘলা আকাশটা, যদি বৃষ্টি যদি পড়ে তারপরে যদি সবাই যদি ভিজে যায়, হয় না নাই কালকে আবার পূজা আনন্দটা হবে না, হয় না না। তো এই যে দেখো মন ননদ সেলফি তুলতে নিজে নিজে ব্যস্ত। তো এই যে দেখো আমার কারিগরের বাড়িটা, এটা ইন্নাই আমরা দিচ্ছি বানবা মায়ের প্রতিমাটা। তো ফ্রেন্ডস, ইন্না 2 বছর থেকে হয়তো বানবা দিয়েছে, এই বছর নিয়ে 2 বছর হবে মনে হয় যত সম্ভব, কারণ ইন্না ইন্না যে বানবা দিছে না নাই তখন থেকেই আমরা আসছি, আরবার থেকেই আমরা আসছি। তো এবারও সবাই আসছি। তো এক এক করে প্রতিমালা বার করছে, তোমরা দেখা পাচ্ছেন। আর ঢাক বাজাচ্ছে, প্রচুর আনন্দ ফ্রেন্ডস, প্রচুর আনন্দ। হয়তো তোমরা যদি মোর জায়গায় যদি থাকিলেন তোমরাও আনন্দ পাইলেন খুব, মানে কি কুইমার তোমার করার মতন কোনো ভাষায় নেই। তো এখন আমার মা ছিন্ন অবস্থা বার করেছে, তো সবাই ভিডিও করছে, সবাই ভিডিও ইসে করছে। তো ফ্রেন্ডস, খুব ভালো লাগেছে। তো তোমরা পূজা দেখে চলে আসেন, আমার ইন্না দেখা পাচ্ছেন ঢাকলা ইন্না দাঁড়াই দাঁড়িয়ে আছি, কয়েকটা সামনে আছি, মাক আনবে আর 2টা মাক নিয়ে গেছে, যা কারণে এখন মালা আনবে, মালা পরাবে, মালা পরায় টরে তারপরে। তো আমরা ইন্না বললে শ্রমটার আগাতি না আছি, কারণ মাক আনবে, সবাই মানে অপেক্ষায় আছে কখন আসবে, কারণ মা আগে আগে, তারপরে ঢাকলা, তারপরে আমরা মানুষলো যাবো নাচতে নাচতে, না নেই একটা আনন্দ ফ্রেন্ডস। কী কম, বছরে তো একবারে হচ্ছে, না নাই বছরে একবার হচ্ছে, তো আনন্দ করবাই হবে, না না যে যেই হোক না কেন, না নাই। তো এখন আমরা রওনা দিয়ে দিছি, তো এখন আমরা যাচ্ছি। তো তোমরা দেখা পাচ্ছি সবাই নাচাচ্ছে, মানে নাচবা ধরিসে এখন। ফ্রেন্ডস, তোমরা তো দেখা পালেন যে সবাই কেমন আনন্দ করনো, না না সবাই এক, কেউ বাদ নাই যে কেউ নাচে নাই, সবাই এ না আসিয়ানো সবাই নাচেছে। কিন্তু মুখ নাচে বাগুলো, কিন্তু আমি না বাবা আর মোর ধারে হবে না, আর মোর ধারে কোনো সম্ভব নাই, কারণ অত দূর থেকে আসা নোয়া সম্ভব কি তোমরা কহ। তো ফ্রেন্ডস, আমরা পৌঁছাই গেছি আমার শোয়ারি। তো এখন মাক সবাই মিলানে নামাচ্ছে আস্তে আস্তে করে। তো প্যান্ডেলের সাইড সাইডেগুলো খুলে দিছে, কারণ নাহলে ঢুকবে না, কারণ অসুবিধা হবে, প্যান্ডেলটা আটকে যাবে। তো এখন সবাই মিলানে নামাচ্ছে মা ছিন্নমস্তা। তো এক এক করে ঢুকাই দিবে ঘরত, মানে স্থান মা জিনা থাকে অন্যা পচাই দিবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি তোমাকে যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্টত অবশ্যই করবেন, যে তোমাক কেমন লাগিল মা ছিন্নমস্তার ভিডিওটা আজিকা। তো ফ্রেন্ডস, আমি তো প্রচুর আনন্দ করল আজিকা, মানে যার একদম সীমা নাই, খুবই আর খুবই ভালো লাগিল, মানে কি আর কমা তোমাকে বুঝাম কথাটা তো কইনো। যদি মোর জায়গা যদি তোমরা যদি কেউ যদি থাকিলেন, কেউ যদি থাকিলেন, তোমাকেও অবশ্যই অবশ্যই ভালো লাগিল, অবশ্যই ভালো লাগলো, ভালো যে নাই লাগবে সেটা কোনো কোনো কথা নাই।
তো আমার রান্না করতে সবাই চলে গেছে বাড়ি, তো মুখ যাবা করছিল বাড়ি, তো মুই কচু যে না মা আগে নামাক, মা আগে ঢোকাক, তারপরে মিজাম বাড়ি, কারণ এখন বাড়ি জানে কি করি। তো এখন দেখেছি যে আকাশের পরিস্থিতি খুবই খারাপ, দুই এক পেটাও করে বৃষ্টি পড়ছে, তো তোমার দাদা কই যে তাড়াতাড়ি করে বাড়ি যা, সোনু একলা বাড়ি আছে, তোমরা দেখলেন যে মোর বহিনী আইছে প্রিয়াঙ্কা, তো কয়েছে প্রিয়াঙ্কা বাড়িতে আছে, সোনু বাড়িতে আছে, তাড়াতাড়ি করে বাড়ি যায়, আর থাকিব হবানে, হয়ে গিয়েছে যাওয়ার। তো ফ্রেন্ডস আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ভালো লাগলে অবশ্যই।